কম্পিউটারকে সুপার ডুপার ফাস্ট করতে চায় না এরকম ব্যক্তি খুব কমই রয়েছে। আর ইউটিউবে অনেক অনেক ভিডিও রয়েছে যেগুলো মাধ্যমে দেখানো হয়েছে যে কি করে আপনার কম্পিউটারে স্পিড করে তুলবেন। তো আজ আমি দেখাবো কি করে আপনার কম্পিউটারকে সুপার স্পিড করতে পারেন, আপনার প্রসেসরের গতিটাকে কীভাবে ঠিক মতো কাজে লাগাতে পারেন। তো এখানে দেখুন আমি একটি গ্যাজেট নিয়ে রেখেছি, এখানে আপনারা খেয়াল করুন এটা হচ্ছে সিপি ইউজেস 30% এখানে এখন ইউজেস হচ্ছে, আর হচ্ছে র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি যেটা সেটা এখন 31% ইউজ হচ্ছে। তো এখন আমি যদি এটা পারফর্ম বাড়িয়ে নিতে চাই তো এটা আমি কেটে দিলাম। এখন আপনার কম্পিউটারকে যদি স্পিডি করে তুলতে চান অন্যান্য টিউটোরিয়াল থেকে আলাদা কিছু দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করি। ওয়েলকাম ব্যাক। প্রথমে আপনারা স্টার্ট মেনুতে যাবেন, যে এখানে জাস্ট লিখবেন এমএস কনফিগ, কনফিগ এন্টার। এখানে দেখবেন বুট অপশন রয়েছে, এখানে সিস্টেম কনফিগারেশন ওপেন হওয়ার পরে বুট অপশনে যাবেন। বুট অপশনে যাওয়ার পর এখানে দেখবেন সবগুলো ডিফল্ট, এগুলো কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, জাস্ট আপনারা অ্যাডভান্সড অপশানে যাবেন। অ্যাডভান্স অপশানে যাওয়ার পরে নাম্বার অফ প্রসেসর, এখানে জাস্ট টিক মার্ক দিয়ে দেবেন, আপনার প্রসেসরটা সিলেক্ট করে দেবেন 1 2 3 4 না কোনটা আপনার সেটা। আমারটা 1, সুতরাং আমার একটা প্রসেসর সেটা আমি সিলেক্ট করে দিয়ে জাস্ট ওকে করলাম, অ্যান্ড এখানে অ্যাপ্লাই অ্যান্ড ওকে। এখন আপনার পিসিটা রিস্টার্ট চাইবে, আপনি রিস্টার্ট দিয়ে নেবেন। আমি যেহেতু টিউটোরিয়াল পারপাসে তৈরি করছি তাই আমি এক্সিট উইদাউট রিস্টার্ট করে দিলাম, অবশ্যই আপনারা রিস্টার্ট করে দিন তাহলে ভালো পারফর্ম পাবেন। ওকে, এই সিম্পল কাজের মাধ্যমে আপনারা আপনাদের কম্পিউটারের স্পিড হালকা হলেও বাড়িয়ে নিতে পারবেন। তো এই টিউটোরিয়ালের মাধ্যমে যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা নিচ থেকে সাবস্ক্রাইব করে দিন, আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান, আর কোন বিষয়ে ভিডিও চান সেটাও জানাতে পারেন। তো সকলে ভালো থাকবেন, আমার চ্যানেলে সাথে থাকুন, সবসময় টেক রিলেটেড বিষয় নিয়ে থাকুন। ধন্যবাদ।